মূলত কি হচ্ছে বা বাক্য বা স্পিচ অর্থাৎ আমরা যে কথাগুলো বলি সেটাই আমাদের আমাদের মুখ থেকে যে কথাটা বের হয় সেটাই আমাদের ভয়েস তো কিছু কথা কিছু কাজ কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে আবার কিছু কাজ কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে এই ধরনের কথা কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে অর্থাৎ একটা কথা যখন ইংলিশে বলা হবে একটা কাজ যখন করা হয় সেই কাজটা আমার দুইভাবে হতে পারে একটা হচ্ছে আমার প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে সাবজেক্ট মাস্ট থাকবে সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয় না ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না ভার দিয়ে শুরু হতে পারে কিন্তু মেইনলি যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট থাকে এই সাবজেক্ট কোনো কোনো ক্ষেত্রে কাজ করতে পারে না তো যে ধরনের সেন্টেন্স গুলোতে সাবজেক্ট কাজ করতে পারে না সেই তাহলে প্যাসিভ সেন্টেন্স বলা হয় প্যাসিভটা অ্যাকচুয়ালি কি যেখানে সাবজেক্ট কাজ করতে পারে না সাবজেক্ট থাকে না সেই জায়গাগুলোকে আমরা প্যাসিভ বলছি মানেটা কি দেখেন ভয়েস দুই প্রকার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসটা কি যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয় অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমরা যে ধরনের সেন্টেন্স তৈরি করে থাকি বা যে ধরনের সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলছি যেমন হি রিডস আপ বুক সেটা বই পড়ে সে ড্রিউ আপ ফিকচার সে একটা ছবি এঁকেছিল ইউ ডান দ্য ওয়ার্ক তুমি একটা কাজ করেছো এগুলোকে আমরা বলছি কোন ভয়েস অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট কাজ করতেছে প্যাসিভ ভয়েস যেটা সেখানেও সাবজেক্ট আছে সাবজেক্ট থাকবে কিন্তু সেই সাবজেক্টটা কাজ করতে পারবেন সাবজেক্টটা একটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে কাজটা অন্য কারো দ্বারা সম্পন্ন হবে যেমন এখানে এ বুক হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সে এরপর লেখা আছে ইজ রেড বাই হিম অর্থাৎ যে সাবজেক্টে আছে এই সাবজেক্ট কোনো কিছু করতেছেন এটা একটা নিষ্ক্রিয় বা ইন্যাক্টিভ অবস্থায় পড়ে আছে আপ পিকচার অজ ড্রন বাই হার এই যে পিকচার এটা একটা নিষ্ক্রিয় বা ইন্যাক্টিভ অবস্থায় আছে এটা কোনো কাজ করতেছেন দ্য ওয়ার্থ হাস বিন ডান বাই ইউ এই কাজটা সম্পন্ন করা হয়েছে তোমার দ্বারা যে এই বুক পিকচার বা ওয়ার্থ এই সেন্টেক্স গুলোতে এরা সাবজেক্ট বাট এই সাবজেক্টগুলো কোনো কাজ করতেছে না এরা নিজেরা কিছু করতেছে না এই জিনিসগুলোকে করা হচ্ছে এটাকে আমরা প্যাসিভ বলছি অর্থাৎ আমি যদি প্র্যাকটিক্যাল জায়গা নিয়ে প্যাসিভকে অ্যানালাইসিস করি মনে করেন আপনি শহরে থাকেন এখন অনেক দিন পর আপনি গ্রামে গেছেন ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার পর দেখছেন যে আপনাদের গ্রামে নতুন একটা মসজিদ তৈরি হয়েছে এখন আপনি আপনার একটা ফ্রেন্ডকে বা আপনার যে কোনো একজন আঙ্কেলকে বলছেন যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে অনেক সুন্দর তো আমাদের গ্রামে তো একটা নতুন মসজিদ তৈরি করা হয়েছে এটা কবে তৈরি হলো এই যে কথাটা আমি বাংলায় বললাম আমি কিন্তু মসজিদটাকে দেখছি মসজিদটা দেখতে সুন্দর লাগছে এবং আমি একজনের সামনে ওই মসজিদকে নিয়ে কথা বলছি আমি কিন্তু এইটা বলছি না যে এই মসজিদ কে তৈরি করেছে এই মসজিদের রাজমিস্ত্রি কারা ছিল কারা রং করেছে কারা প্লাস্টার করেছে এগুলো কিন্তু আমি শুনতে চাই না আমার চাওয়া বা জানার দরকার কোন জিনিসটা ওই মসজিদ এখন মসজিদ যে ওয়ার্ড এটা একটা ইনঅ্যাক্টিভ ওয়ার্ড এটাকে আমি যখন সাবজেক্টে রাখি কথাটা বলবো তখন আমার সেটা প্যাসিভ ভয়েস হবে তাহলে বলেন তো এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল এটার ইংলিশ কি হতে পারে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল এটার ইংলিশ কি হতে পারে রাইট তাহলে এই সেন্টেন্স ইংলিশ হচ্ছে ওয়েন দ্য মস বিল্ড অর্থাৎ এই সেন্টেন্সটার ইংলিশটা হচ্ছে এরকম আগে ওয়ার্ড দেন ওয়াজ দ্য মস ওয়েন দ্য ওয়েন সরি দ্য মস বিল্ড অর্থাৎ আগে ডাব্লিউচ ওয়ার্ড তারপর অক্সিলারি ভার্ড তারপরে সাবজেক্ট তারপরে মেইন ভার হোয়েন দ্য মস অস বিল্ড না হোয়েন অস দ্য মস বিল্ড ঠিক আছে এই যে সেন্টেন্সটা আমি লিখলাম এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে এই মসজিদটা কবে তৈরি হয়েছিল এখন এই ধরনের এই যে সেন্টেন্সটা আমি যে বললাম বা ইংলিশে যেটা আমি লিখলাম হোয়েন অস দ্য মস বিল্ড এই প্র্যাকটিসটা কতজনের থাকে মেইন স্টার্টলি বাংলায় ভেবে এই কথাটাকে কতজন ইংলিশে ডিরেক্টলি বলতে পারে এটা না পারার কারণে আমাদের এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে প্রবলেম হয় আমরা ইংলিশটা ভালোভাবে নিতে পারি না তো এই জন্য এই প্যাসিভ ভয়েসটাকে আমাকে বুঝতে হবে এখন এখানে এই যে হোয়েন ওয়াজ দ্য মস বিল্ড কেন এই যে সাবজেক্ট হচ্ছে মস এটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ এই জন্য ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি বিল্ড এর পাস পার্টিসিপল বিল্ড এটা হচ্ছে প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার এখন এইখানে দেখেন লেখা আছে যে ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বিভার্ভ এবং ভার্বের পাস করতে হবে অর্থাৎ প্যাসিভ ভয়েসের সেন্টেন্স যখন তৈরি হবে তখন আমাদের মেইন যে ভার্ভটা থাকবে যে ফাইনাইট ভার্ভ যে মেইন ভার্ভ আমাদের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এক এক ধরনের টেন্সের স্ট্রাকচারে কিন্তু আমরা এক এক ধরনের মেইন ভার্ভ বসাই আমাদের কন্টিনিউস টেন্সে ভার্বের সাথে আই এনজি বসে পারফেক্ট টেন্সে ডি ই ডি টি এন পাস্ট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম এরকম বিভিন্ন ফর্ম আমাদের বসে কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সেটা যে টেন্সেরই স্ট্রাকচার হোক ইনডিফিনিট হোক কন্টিনিউস হোক পারফেক্ট হোক পারফেক্ট কন্টিনিউস হোক মেইন ভার্বটা অলওয়েজ বি ওয়ান বা রুট সরি মেইন ভার্বটা অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এছাড়া লেখা আছে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যার অবজেক্ট আছে তার ভয়েস চেঞ্জ হয়ে থাকে এই জিনিসটা বিষয়টা হচ্ছে যে সেন্টেন্স এর ভার্ভে কি বা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ইউ দ্য টু উইথ অবজেক্ট সো এটা অতটা ভাবতে হবে না আর জাস্ট এতটুকুই মনে রাখেন যে প্যাসিভ ভয়েস মানে আমি যখনই একটা সেন্টেন্স তৈরি করব সেখানে মেইন যে ভার্ভটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল বা মেইন ভার্ভের ভি থ্রি থার্ড ফর্ম আমার বসবে বা আমাকে বসাতে হবে এরপর দেখেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে টেন্স অনুসারে বিভার্ব নিতে হবে ট্রানজিটিভ ভার্বের past participle করতে হবে প্লাস অতিরিক্ত অর্থ এক্সটেনশন বসাতে হবে এই এইগুলো হচ্ছে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমার কাজে লাগে যে আমি একটা সেন্টেন্স আমার অ্যাক্টিভে দেওয়া আছে সেটা থেকে আমি প্যাসিভে করব যেমন হি রাইটস

অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এর অ্যাক্টিভ এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্যাসিভ এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এই রাইট এর জায়গায় আমি যদি বলতাম সে একটা চিঠি লিখেছিল হি রোট ফার্স্ট টেন্স এর কি অ্যাক্টিভ এর সাবজেক্ট এর পর বি টু ভার্ব পাস্ট প্লাস অবজেক্ট হি রোট আ লেটার সে একটা চিঠি লিখেছিল হি রোট আ লেটার এইটা যদি আমি প্যাসিভ করি তার মানে এইটার স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান যেমন ওটা এটা হচ্ছে ভার্ব টু সরি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ এর স্ট্রাকচার এটার প্যাসিভ হচ্ছে এ লেটার ওয়াজ ওয়াজ ওয়্যার প্লাস ভি3 এম ইজ আর প্লাস ভি3 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ এর স্ট্রাকচার এম ইজ আমরা মূলত কোথায় বসাই প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে বসাই এম ইজারের পরে ভার্বের সঙ্গে আইএন বসে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস এর অক্সিলারি প্রেজেন্ট ইনডিফিনিট চলে আসবে যখন একটা সেন্টেন্স প্যাসিভ ভয়েসে হয়ে থাকে অর্থাৎ এই এম ইজারের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 এবং এই ধরনের স্ট্রাকচার আমরা কখন লিখব যখন একটা সেন্টেন্স এর সাবজেক্ট কাজ করতে পারে না যখন একটা সেন্টেন্স এর সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে ইনঅ্যাকটিভ থাকে তাহলে আ লেটার ওয়াজ রিটেন একটা চিঠি লেখা হয়েছিল বাই হিম তাহলে এই সেন্টেন্স এর স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ওয়াজ অর প্লাস প্লাস অবজেক্ট এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভের স্ট্রাকচার ট্রাই আন্ডারস্ট্যান্ড হিয়ার পাস্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভের স্ট্রাকচার আমি যদি আবার বলি ফিউচার টেন্স ফিউচার টেন্স এর স্ট্রাকচার কি টেন্স টেন্স এর সঙ্গে এটাকে কম্পেয়ার করতে হবে ফিউচার টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন হি উইল রাইট হি উইল রাইট আ লেটার সে একটা চিঠি লিখবে এটা স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট খুবই ভালোভাবে বোঝেন যারা প্যাসিভ পারেন না এটার প্যাসিভ কি হবে এ লেটার এ লেটার উইল বি উইল বি প্লাস ভি3 এ লেটার উইল বি লেটার উইল বি একটা চিঠি লেখা হবে একটা চিঠি লেখা হবে তার দ্বারা তাহলে এটার স্ট্রাকচারটা কি আমার সাবজেক্টের পরে উইল বি প্লাস ভার্ব থ্রি অর্থাৎ মানে সব সেন্টেন্সে মেইন ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভি থ্রি তাহলে এই গেল আমার তিনটা ইনডিফিনিট টেন্সের এবং স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইন্ডিফিনিট টেন্স এট যে অ্যাকটিভ এবং প্যাসিভ যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে এরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার কি am is আর প্লাস ভার্বের past participle v3 প্লাস অবজেক্ট past indefinite tense এর স্ট্রাকচার কি was আর প্লাস v3 প্লাস অবজেক্ট ভার্বের পাস participle আর সাবজেক্ট প্লাস will be প্লাস v3 প্লাস অবজেক্ট এটা future indefinite tense এর প্যাসিভ এর স্ট্রাকচার এইগুলো কি

অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে মানে কোনো বাংলা সেন্টেন্স দেখলে আমি যেন বুঝতে পারি এই কথাটা আমার এই টেন্সের ভিতরে আসবে এই কথাটা এই টেন্সে আমার লিখতে হবে মানেটা কেমন মানেটা হচ্ছে দেখেন আমি আমি আরেকটু শেষ করি এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচারটা কি এ দেখেন আমি যদি অ্যাক্টিভে করি হি ইজ রাইটিং হি ইজ রাইটিং আ লেটার এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার এটা প্যাসিভ হচ্ছে এ letter is written, being written, by him. written w r i t অর্থাৎ এই অর্থাৎ এই জায়গাটাতে আমার মূলত যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার ওই এম সবই থাকবে শুধু ভিতরে বিং নামে একটা শব্দ যুক্ত হবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং সরি প্লাস ভার্বের সাথে আইএনজি এটা তো অ্যাকটিভ প্লাস অবজেক্ট আর এটার প্যাসিভ হচ্ছে আপনার তাহলে এই এবার আপনি একটু কম্পেয়ার করেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউসেন্স টেন্সের প্যাসিভ স্ট্রাকচার কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভ হচ্ছে অবজেক্ট অ্যামিজার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউস হচ্ছে অ্যামিজার বিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট অ্যামিজার বিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট সো ইন দ্য সেম ওয়ে অত উদাহরণ দিতে গেলে সময় চলে যাবে আমরা এইভাবে দেখি তাহলে প্র্যাকটিক্যালি কয়টা সেন্টেন্স দেখতে পারবো পাস্ট কন্টিনিউস টেন্স এর সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার ওয়াজ ওয়ার এরপরে বিং ওয়াজ ওয়ার বি ই বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ

দেখেন হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম তাই না ভার্ব থার্ড ফর্ম যেমন মনে করেন আই হ্যাভ অথবা হি দিয়ে লিখি হি হ্যাজ হি বলে হ্যাজ হবে হি হ্যাজ রিটেন আ লেটার এখানে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমার পারফেক্ট টেন্স মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল বসে আর এই প্যাসিভ করলে একটা বিং যুক্ত হবে কন্টিনিউয়াস টেন্স গুলোতে বিং হয় পারফেক্ট টেন্স গুলোতে

এই হচ্ছে পারফেক্টেন্স এই হাজের জায়গায় হ্যাড বসলে পাস্ট পারফেক্ট হতো উইল হ্যাড বসলে ফিউচার পারফেক্ট হতো এর বাইরে টেন্স এর বা প্রয়োজন হয় না তাহলে স্ট্রাকচার গুলোর কথা আমি কি বললাম এখানে একটু দেখেন ফোকাস করেন ইনডিফিনিট টেন্স এর প্যাসিভের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভিথ্রি প্লাস প্লাস অবজেক্ট যেমন ফুটবল ইস ফুটবল খেলা হয় অর্থাৎ ফুটবল যে সাবজেক্ট এটা নিষ্ক্রিয় এটা এ নিজে নিজে খেলতে পারে না কেউ বলে লাথি মারলে বলটা দৌড়ায় অর্থাৎ কাজ অন্য কেউ করে পাস্ট ইনডিফিনেন্টেন্স এর সাবজেক্ট প্লাস ওয়াজ আয়ার প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্ট ফিউচার ইনডিফিনেট উইল বি প্লাস ভি থ্রি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সিভ অ্যামিজ আর বিং প্লাস ভি থ্রিস ওয়াজ আয় আর বিং প্লাস ভি থ্রি ফিউচার কন্টিনিউস উইল বি বিং প্লাস ভি থ্রি উইল বি বিং প্লাস ভি থ্রি প্রেজেন্ট পারফেক্টেন্স এর প্যাসিভ কি হ্যাব হ্যাজ বিং প্লাস ভিথিরি হ্যাব অথবা হ্যাজ বিম প্লাস ভি থ্রি পাস্ট পারফেক্টেন্স এই হ্যাভ হ্যাজ এর পরিবর্তে আপনি যদি এখানে হ্যাড বিন দেন তাহলে পাস্ট পারফেক্ট প্যাসিভ হয়ে যায় আর মডেল ভার্বের ক্ষেত্রে মডাল ভার্বের ব্যবহার গুলো কিভাবে হয় সাবজেক্টের পরে যখন আমরা ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড নিড টু ডেয়ার টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এই ধরনের মডাল অক্সিলারি ভার্বগুলো গুলো আমরা যখন একটা সেন্টেন্সে ইউজ করি বা একটা সেন্টেন্সে ব্যবহার করি মডাল ভার্বের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান মেইন ভার্বের রুট ফর্মটা আমরা বসিয়ে থাকি আর প্যাসিভের ক্ষেত্রে এই মডেলগুলোর পরে একটা বি যুক্ত হয় বিই বি প্লাস ভি থ্রি যেমন আই ক্যান প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারি আর একটা সেন্টেন্স হচ্ছে ফুটবল ক্যান বি প্লেড ফুটবল খেলা যেতে পারে যেমন আমি যদি বলি যে ইংরেজি শেখার জন্য অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে এখানে সাবজেক্টটা কি সাবজেক্ট হচ্ছে পদক্ষেপ বা অনেক পদক্ষেপ এটা হচ্ছে সাবজেক্ট তাহলে আমি বাংলাটা কি বললাম যে নেওয়া যেতে পারে বা আমি যদি বলি নেওয়া উচিত বা আমি যদি বলি অবশ্যই নিতে হবে তাহলে দেখেন ইংলিশটা কেমন হয় মেনি স্টেপ মেনি স্টেপস এবার ক্যান বি টেকেন ফর লার্নিং ইংলিশ কিন্তু আমরা যদি বলি যে ইংরেজি শেখার জন্য আমরা অনেক পদক্ষেপ নিতে পারি উই ক্যান টেক মেনি স্টেপস ফর লার্নিং ইংলিশ এটা হচ্ছে আমার একটি উই ক্যান টেক সাবজেক্ট উই ক্যান মডেল ফর মেন বার প্রেজেন্ট ফর্ম বাট যদি বলি যে অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে ইংরেজি শেখার জন্য কে নিবে বা কারা নিবে সেটা বলছি না জাস্ট মেনি স্টেপস এটা যদি আমার সাবজেক্ট হয় তখন ই ক্যান বি টেকেন এখন আমি যদি বলি অনেক পদক্ষেপ নেওয়া উচিত তাহলে আমার হচ্ছে should be taken should be taken আমি যদি বলি অনেক পদক্ষেপ অবশ্যই নিতে হবে মাস্ট বি টেকেন মেনি স্টেপ মাস্ট বি টেকেন ফর লার্নিং ইংলিশ মেনি স্টেপ মাস্ট বি টেকেন ইংলিশ শেখার জন্য পদক্ষেপ নিতেই হবে হ্যাভ টু বি টেকেন হ্যাভ টু বি টেকেন ঠিক আছে সো এইভাবে আপনাদের এই প্যাসিভ ভয়েস মডেলের ক্ষেত্রে মডেল ভার্বের পরে একটা বি বসবে প্লাস মেইন ভার্বে পাস পার্টিসিপল বা ভি থ্রি বসবে তো এই হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচার গুলো দিলে আপনারা নিজেরা একটু সলভ করে নেবেন দেখবেন অ্যাক্টিভের থেকেও প্যাসিভ এর স্ট্রাকচার সহজ প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ কি অ্যাম প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট প্যাসিভ কি ওয়াজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট ফিউচার ইনডিফিনিট এর প্যাসিভ কি উইল বি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ কি অ্যাম ইজ আর

লাস্টের থেকে একটু দেখার চেষ্টা করেন তাদেরকে প্রচুর মারা হয়েছে চুরির জন্য এই যে একটা সেন্টেন্স আমার এখানে আছে এই সেন্টেন্সটা এই ধরনের সেন্টেন্স আমরা হওয়ার হামেশা বিভিন্ন জায়গায় বাংলায় বলে থাকি ব্যবহার করে থাকি বাট ইংলিশে প্রপার মিনিং বা প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা করতে পারি না তাহলে সাবজেক্টটা কি তাদেরকে তারা অর্থাৎ দে এবার মারা হয়েছে তাহলে এটা হচ্ছে হয়েছে গিয়েছে করেছে লিখেছে এরকম টাইম যদি বোঝায় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার দেয় কোন টেন্সের ভিতরে আসে এই কথাটা কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই কথাটা আমার মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ভিতরে আসে তাদেরকে মারা হয়েছে এখানে এটা গিয়েছে তারা দিয়েছে নিয়েছে এসেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স দে এর পরে হ্যাভ হ্যাজ ভিতরে হ্যাভ বসবে এরপরে বিন যেহেতু প্যাসিভ ভয়েস অর্থাৎ দে যে সাবজেক্টটা তারা এই তারা কোনো কাজ করতেছে না তাদের কে মারা হয়েছে অর্থাৎ অন্য কেউ মেরেছে মানুষেরা মেরেছে যারা মেরেছে তাদেরকে এখানে মেনশন করা নেই তাহলে দে হ্যাভ বিন এরপর কি বিটেন মানে প্রহার করা বা মারা বিট এর পাস পার্টিসিপল বিটেন দে হ্যাভ বিন বিটেন দে হ্যাভ বিন বিটেন a lot for তাদেরকে প্রচুর মারা হয়েছে অনেক মারা হয়েছে for চুরির জন্য স্টি ফর এর পরে ভার্বের সাথে এনজি মানে চুরি করা ফর স্টেলিং তাহলে সেন্টেন্সটা কি লিখলাম দে हैव बीन বিটেন আ লট দে हैव বিটেন আ লট ফর স্টিলি তাদেরকে চুরির জন্য প্রচুর মারা হয়েছে সেন্টেন্সটা কি বুঝতে পারছেন আপনারা কি বললাম দে हैव बीन বিটেন আ হবে সবই হবে এরপর দেখেন আমি যদি এখন এরকম একটা সেন্টেন্স বলি যে তাদেরকে তাদেরকে আমার বিয়েতে নিমন্ত্রণ করা হয়নি এই সেন্টেন্সটা আমি যদি এখন ইংলিশে লেখার চেষ্টা করি তাহলে কি হতে পারে তাদেরকে আমার বিয়েতে নিমন্ত্রণ করা হয়নি ভাই আর নট হবে ই ডিড নট হবে নাকি কে বললো ডিড

প্রেজেন্ট পারফেক্টেও করা যায় পাস্ট ইনডিফিন্যান্সও করা যায় এটা আপনি অ্যাকচুয়ালি কোনটা দিয়ে করবেন যখন আপনি প্র্যাকটিক্যাল স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন বা ফ্রি হ্যান্ডে লিখবেন আশেপাশের সেন্টেন্সগুলো কেমন সেটার উপর ডিপেন্ড করে এটা আপনাকে করতে হবে অর্থাৎ আশেপাশের সেন্টেন্সগুলো আপনার দেখে যদি মনে হয় যে সেই সেন্টেন্সগুলো আপনার আহ এটাকে কি বলা যায় পাস্টের কথা বলছে অর্থাৎ অনেক আগে ঘটে গেছিল সেই ধরনের কোনো এক্সপিরিয়েন্স কথা বলছে তখন আপনি নট ইনভাইটেড দিলেন বাট যদি মনে হয় এটা রিসেন্টলি হয়েছে এরকম কোনো কিছু বলছে তাহলে ইনভাইটেড দিলেন সেইভাবে এগুলো আমাকে বুঝতে হবে হ্যাঁ গতকাল আমাদের মাঠে কনসার্ট হচ্ছিল তাহলে হচ্ছিলটা কি কনসার্ট কি হচ্ছিল কনসার্ট আমার সাবজেক্ট কিন্তু মূলত এইটা এখন একটু বোঝেন আমাদের মাঠে কনসার্ট হচ্ছিল এরকম বলছি না যে আমরা কনসার্টের আয়োজন করেছিলাম করেছিলাম বা আমরা কনসার্ট হ্যাঁ এই ধরনের কোনো কথা বলছি না বলছি যে গতকাল আমাদের মাঠে কনসার্ট হচ্ছিল তো এই সেন্টেন্সটাকে আপনি যখন ইংলিশে করবেন সেটা আপনি কিভাবে করবেন এটা আপনাকে একটু বুঝতে হবে এই জায়গাটাই দেখেন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন the concert was being was being এখানে হচ্ছিল বলতে অনুষ্ঠিত হওয়া এই ধরনের একটা মিনিং দেয় এখানে হেল্ড ব্যবহার করা যায় দ্য কনসার্ট বিং ইন ফিল্ড ইন ফিল্ড তাহলে এটা কোন টেন্স হচ্ছিল পাস্ট কন্টিনিউস টেন্স তো পাস্ট কন্টিনিউস সেন্সের প্যাসিভিক স্ট্রাকচার কি ওয়াজ ওয়ার বিং প্লাস ভি প্রতিদিন একশো লোক করোনায় আক্রান্ত হচ্ছে তবে এই সেন্টেন্সটার ইংলিশ কি প্রতিদিন একশো লোক করোনায় আক্রান্ত হচ্ছে তাহলে বাংলা দেখে আমাকে টেন্স আইডেন্টিফাই করতে হয় ভারত দেখে প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের লাস্ট এ ভারত থাকে তাহলে আক্রান্ত হচ্ছে তাহলে আমার এটা কোন টেন্সের ভিতরে আছে প্রতিদিন একশো লোক করোনায় আক্রান্ত হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে আমি যদি ইংলিশে করি তাহলে আমার সেন্টেন্সটা কি হবে যে অন হান্ড্রেড পিপল অন হান্ড্রেড পিপল আর বিং আর বিং অর্থাৎ সাবজেক্টটা আমার পুরাল তাহলে এখানে আমার কিসের ব্যবহার করতে হবে পুলুরাল ভার্বের ব্যবহার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউস এর প্যাসিভ এর স্ট্রাকচারটি এম ইজ আর বিং প্লাস বি থ্রি ভার্বের পাস পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম হ্যাঁ তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে তাহলে দেখেন এটা আমি সংখ্যায় লিখলাম এটা স্পেলিং করে লিখলে লিখতে হবে আর কি ওয়ান হান্ড্রেড পিপল

প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে আমাকে ভার্ব বসাতে হয় বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে লাস্টে সেই ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মূলত সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা যায় তারপরে সেই বাংলা সেন্টেন্সের যে ভার্বটা আমার আছে লাস্টে যে বাংলা সেন্টেন্সের লাস্টে ভার্ব থাকে ওই ভার্বটাকে দেখে আমার বুঝতে হবে যে ওটা ঠিক কোন টাইমে আসে ওটা টাইমিংটা কেমন টেন্সটা কেমন এটা ধরতে পারলে আপনি সঠিকভাবে লিখতে পারবেন যদি প্যাসিভের স্ট্রাকচার আপনার জানা থাকে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে যাচ্ছে করোনা ভাইরাস এর সংক্রমণ দিন দিন কমে যাচ্ছে তাহলে সেন্টেন্সটা কি সংক্রমণ এই যে এই যে এই যে জায়গাটা আমার কথাটা একটু বোঝেন এই কতই গেল সেন্টেন্সটা কই এই যে কমে যাচ্ছে এটা আমার মূল তো ভার্ব এই কমে যাচ্ছে এটাকে প্রশ্ন করেন যে কি কমে যাচ্ছে হোয়াট কি কমে যাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ তাহলে দা ইনফেকশন অফ করোনা ভাইরাস কি বলতে পারি ইনফেকশন মানে সংক্রমণ তাহলে ভাইরাসের সংক্রমণ তাহলে অফ করোনা ভাইরাস অফ এই র কথাটার জন্য এই অফ শব্দটা আসবে তাহলে দ্য ইনফেকশন অফ করোনা ভাইরাস এরপর কি দিন দিন কমে যাচ্ছে বলেন তো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে মেইনটেইন করলে আমার এটা কি হবে কমা ইংরেজি হচ্ছে ডিক্রিস তাহলে ইংলিশটা কি হবে বা রিডিউসড আপনি বলতে পারেন সমস্যা নেই তাহলে দ্য ইনফেকশন অফ করোনা ভাইরাস ইজ বিং বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে তাহলে আমার এখানে ইংলিশটা আমাকে কিভাবে করতে হবে যে ইনফর্মেশন টেকনোলজি ইনফরমেশন এই ব্যবহার হচ্ছে তাকে প্রশ্ন করেন যে কিসের ব্যবহার হচ্ছে বা কি ব্যবহার হচ্ছে সাবজেক্টটা কি ইনফরমেশন টেকনোলজি মানে কি তথ্য প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি এরপরে ইজ বিং ইউজ প্রেজেন্ট কন্টিনিউসনেস এটা ব্যবহার হচ্ছে তো প্রেজেন্ট কন্টিনিউসনেস এর প্যাসিভ স্ট্রাকচার এম ইজ আর বিং প্লাস ভি3 তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ বিং ইউজড ইজ বিং ইউজড এরপর কি সব জায়গায় ইন অল প্লেসেস বা ইন অল সেক্টর এখানে জায়গা বলতে ক্ষেত্রকে বোঝাচ্ছে আর কি তো এখানে সেক্টরের কথাটা মেনশন করলে ভালো হয় যে ইন অল হ্যাঁ এরপর কি বর্তমানে প্রেজেন্টলি ভাবে আপনি বলতে পারেন ঠিক আছে তাহলে কি লিখলাম যে ইনফরমেশন টেকনোলজি ইজ বিং ইউজড ইন অল সেক্টর হ্যাঁ কি বললাম ইনফরমেশন টেকনোলজি ইজ বিং ইউজড ইন অল সেক্টর

আমাকে খেতে দেওয়া হয়নি অথবা কি বলা যায় আই আই আমাকে খেতে দেওয়া হয়নি আগামীকাল তার জন্মদিন পালন করা হবে সো হিজ বার্থডে উইল বি সেলিব্রেটেড টুম ইংলিশটা কি হিজ উইল আগামীকাল তার জন্মদিন পালন করা হবে হিজ বার্থে উইল বি তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি তাহলে এই সেন্টেন্সটার মতোই যে দেয়ার নট ইনভাইটেড অথবা দে হ্যাভ নট ইনভাইটেড দে আর নট ইনভাইটেড বা দে হ্যাভ নট ইনভাইটেড প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করলে হ্যাভ্যাস বিন প্লাস ভি থ্রি আমাকে বসাতে হয় আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে দেখেন আমার আগে আসবেন ভার্ভের কাছে অনুষ্ঠিত হয় এই কথাটা ভার্ব তাহলে এটা হচ্ছে ইজ হেল্ড এইটুকু ইংলিশ কি ইজ হেল্ড প্রেজেন্ট এর প্যাসিভ বয়স যেহেতু প্রতি বছর হয় অ্যাজ ইউজুয়াল হয় সো প্রেজেন্ট ইনডিফিনিন্টেন্স এবার কি অনুষ্ঠিত হয় বইমেলা

ছোট টাইমটা আগে বসাবেন এবং বড় টাইমটা পরে বসাবেন ঠিক আছে তাহলে বুক ফেয়ার ইন প্রেপোজিশন বসে ইন ফেব্রুয়ারি এরপর কি এফ তো এইভাবে এই সেন্টেন্স ট্রান্সলেট করা শিখতে হবে আমি প্যাসিভ রিলেটেড আর কিছু সেন্টেন্স আপনাদের পাঠিয়ে দিলে আপনারা নিজেরা সেগুলো একটু ট্রান্সলেশন করার চেষ্টা করবেন এবং এই প্যাসিভের পরে আমরা নেক্সট ডেতে আর একটা ক্লাস করব আরেকটা ক্লাস করার পরে আমরা লিঙ্কার্স বা ট্রানজিশন বা এই যে কি বলা হয় মানে লিঙ্কিং ওয়ার্ডের যে ব্যবহারটা ট্রানজিশনাল ওয়ার্ডের যে ব্যবহারটা অর্থাৎ ইংলিশে ফ্রি হ্যান্ডে প্যারাগ্রাফ লিখতে গেলে বা আর যে কোনো কিছু ফ্রি হ্যান্ডে লিখতে গেলে একটা সাথে ওয়ার্ড ওয়ার্ড কানেক্ট করার জন্য যে কানেক্টিং প্রয়োজন হয় সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা আলোচনা করব আর আপনাদের যে কনভার্সেশনগুলো দিচ্ছি ওই কনভার্সেশনগুলো গুলো প্রত্যেকে সলভ করবেন আমি ওদের উত্তর আপনাদের কাছে পাঠিয়ে দিব যার যে ভুলগুলো হবে উত্তরগুলো দেখে আপনারা সংশোধন করে নিবেন আর ওই কনভারসেশন নিয়ে আমরা একটা টাইমে আলাদাভাবে কাজ করব সেটা নিয়ে আমি আপনাদের জানিয়ে দিব নোটিশ দিয়ে দিব বাট ওগুলো করতে থাকতে হবে যারা দিচ্ছেন আমি দেখছি তো যারা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করছেন সবারই কারেক্ট হচ্ছে খুবই সিলি মিস্টেক দুই একটা যে মিস্টেক হচ্ছে খুবই সিলি মিস্টেক তার মানে যারা পারেন তারা কিন্তু করেন বাট যারা পারছেন না তারা হয়তো করছেন না বা ভয় পেয়ে বসে থাকছেন তো যারা টেলিগ্রাম গ্রুপে সেটা দিচ্ছে তাদের ওই লেখাগুলো আপনি একটু পড়েন যে সে কীভাবে সেন্টেন্সগুলো লিখছে সেইভাবে বাংলাগুলো দেখে আপনি টেন্সটা আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে এটা কোন টেন্সের ভিতরে আছে বলে সে এইভাবেই সেন্টেন্সটা লিখছে আর আর প্রত্যেকটা কনভার্সেশনের আমি আপনাদের বাংলা সরি মানে যে অ্যাকচুয়াল যে অ্যানসারটা বা মেইন যে অ্যানসার সেটা আমি দিয়ে দিব এবং ওই ধরনের কনভার্সেশনগুলো ধারাবাহিকভাবে আমাদের একটু করতে হবে আর আমি একটানা এই রাইটিং ক্লাসগুলো আপাতত নিতে থাকবো যতগুলো নেওয়া যায় নিয়ে পরে আমরা আবার আমাদের এই স্পিকিং এর ভিতরে মুভ করব। বাট আমি আগে চাচ্ছি এই রাইটিং গুলো একটু কাভার করে দিতে এবং রাইটিং এর সঙ্গে যে অ্যাডভান্স গ্রামার গুলো আছে অ্যাডভান্স গ্রামার বলতে আগের একটা ক্লাসে আমি আপনাদের সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট পড়িয়েছিলাম আপনারা যারা ছিলেন জানেন তারপরে আমি কজেটিভ ভার পড়িয়েছি আজকে ভয়েস দেখাচ্ছি প্যাসিভ আরেকটা ক্লাস আমাদের দেখতে হবে এটা কমপ্লিট করার পর আমি ন্যারেশন নিয়ে কথা বলবো ফ্রেজ নিয়ে কথা বলবো এছাড়া আমি আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স কিভাবে হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে হচ্ছে এটা কানেক্টেড ওই ক্লজের সঙ্গে আপনি যদি ফ্রেজ অ্যান্ড ক্লজ ভালোভাবে বুঝতে পারেন বা শিখতে পারেন তাহলে সিম্পল কম কম্পাউন্ড করাটা অনেক বেশি ইজি হয়ে যায় এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এরপরে থাকবে আপনার সাফিক্স প্রিফিক্স বা এই পার্ট অফ স্পিচ যে অর্গানাইজেশন সেন্টেন্স গুলোতে আমরা যখন একটা সেন্টেন্স যখন ব্রডলি লিখি এটা ওই ফ্রেজ এন্ড ক্লজ যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন ওটা তো একটা এক দুই দিনে হবে না তিন চারটা ক্লাস লাগবে তো ফ্রেজ এন্ড ক্লজ মানে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ নাউন ক্লজ বা প্রোনাউন বাদে সবগুলোরই ক্লজ আছে সবগুলোরই ফ্রেজ আছে তো এইগুলো আমাদেরকে আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে দেখতে হবে এটা দেখতে পারলে ওই সাফেক্স প্রিফিক্স এর জায়গাটাও ক্লিয়ার হয়ে যাবে হওয়ার পরে আমি আপনাদের রাইটিং এর যে এইখান থেকে একটা পার্ট আমি নিয়েছিলাম এই এই পার্ট গুলো আমি শুরু করতে চাচ্ছিলাম বাট এটা আমি যদি গ্রামার না বুঝাই এটা বুঝতে আপনাদের কষ্ট হয়ে যাবে এই এই পার্টটা অর্থাৎ যদি আপনারা এগুলো করতে চান তাহলে আপনাদের এই গ্রামারের উপরে ফোকাস করতে হবে মেইন কথা হচ্ছে এটা এই যে আমি এই রাইটিং এর স্লাইডটা আপনাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম সরি এটা না এটা আগের দিন আমি দেখিয়েছিলাম এটার পরে আরেকটা ছিল হ্যাঁ আমি এইটা দেখাতে চেয়েছিলাম এই যে প্রি মডিফায়ারের ব্যবহার এর ব্যবহার কোয়ার্ডিনেশনের ব্যবহার অ্যাপসোলেট বা সাসপেনশনের ব্যবহার হ্যাঁ প্রেজ অ্যান্ড ক্লজের ব্যবহার অ্যাপোজিটিভের ব্যবহার এগুলো ব্যবহার করে কিভাবে ফ্রি হ্যান্ডে লিখতে হয় এই 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 ফ্রি হ্যান্ডে লিখতে গেলে আর্টিকেল বা ডিটারমিনার পজিটিভ নিউমেরাল কোয়ান্টিফায়ার্স এইগুলো আমাকে বুঝতে হবে তো এগুলো বুঝতে গেলে যদি আগে এটার অরিজিনে আমরা আসতে পারি এইখান থেকে এই সেলাইডে তো অর্গানাইজ করে দেওয়া যেখানে আমাদের লিখতে গেলে বা সেন্টেন্স অনুবাদ করতে গেলে যতটুকু দরকার শুধু সেটাই এখানে দেওয়া কিন্তু আমি চাচ্ছি এই প্রত্যেকটা পার্ট এখানে যে ধরনের কম্পোনেন্টগুলো আপনারা দেখছেন এই প্রত্যেকটা পার্টকে ডিটেলসে আলোচনা করব আমি এই এন্ড ক্লজটা যদি আপনার জানা থাকে না অনেক ক্লিয়ার হয়ে যায় প্রায় 70% এর আমরা সবকিছু کلیয়ার হয়ে যায় যদি ফ্রেজ এন্ড ক্লজ সম্পর্কে ভালো কনসেপ্ট থাকে তো এই প্রেপজিশনাল ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ পার্টিসিপল ফ্রেজ আর এগুলোর নিয়ে কথা বলবো এগুলো কথা বলার পরে এই অ্যাপোজিটিভ এই যে সাসপেনশন এই এই কোঅর্ডিনেশন এই কোঅর্ডিনেশনটাও সম্ভব হবে ফ্রেজ এন্ড ক্লজ ভালোভাবে জানা থাকলে কোঅর্ডিনেশনের সঙ্গে আপনার যেটা আছে ওটাকে কি বলে ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের সঙ্গে কোয়ার্ডিনেশনটা কানেক্টেড এই জন্য আমি ওই টপিকগুলো দেখার পরে আমরা এই ট্রান্সলেশন ট্রান্সলেশনগুলোতে আসবো এবং এই সেন্টেন্সগুলো আমরা ট্রান্সলেশন করার চেষ্টা করবো অর্থাৎ যে প্র্যাকটিক্যাল সেন্টেন্স ট্রান্সলেশন স্টেপ বাই স্টেপ যেগুলো আছে আমাদের বই থেকে আছে বা আমার এই তৈরি করা সেলাইড থেকে যেগুলো আছে সেগুলো আমরা করব বাট সেগুলো করতে গেলে আমাদের গ্রামার দেখতে হবে অ্যাডভান্স গ্রামার অ্যাডভান্স গ্রামার না দেখে সেখানে যাওয়া যাবে না তো আজকে এই প্যাসিভ ভয়েস করালাম এখানে একবারে সব ধরতে গেলেও হবে না কারণ সবাই নিতে পারে না সব কিছু একসঙ্গে আহ যতটুকু দেখাবো ততটুকু যেন আপনি নিতে পারেন সেইভাবে একটু নিজে পড়াশুনো করবেন কারণ এখানে কিন্তু একটু বেড়ে প্রেশার দিতে হবে যদি এগুলো করতে চান এই জন্য এগুলো একটু করার চেষ্টা করবেন আর আমার ওই আজকের ক্লাসটাই আপনাদের সাড়ে আটটায় নিলাম এর পর থেকে হয়তো দশটাতে আমি নিব নিলে তখন আমি আরো ডিটেলসে আরো ব্রডলি কথা বলতে পারবো বা আলোচনা করতে পারবো নেক্সট ক্লাস দশটা থেকে আবার হবে সম্ভবত দশটা থেকে আমি নিব আপনাদের ক্লাস ঠিক আছে আজকের আর এই আজকের দিনটা একটু ঝামেলা ছিল তারপর থেকে আর সমস্যা থাকবে না আপনারা করতে পারবেন দশটায় ক্লাস করার চেষ্টা করবেন আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ